উপভোগ ভালো করেছি, এখন পারে নাই ভাবেন, হার জিত তো আছি, এক ছেলেরা জিতবে আর এক ছেলেরা হারবে, এইটাই তো, তাই না? সবারই জিততে হবে এরকম কথা না তো। এদিকে মাঝখানে একটু একটু মনে হয়েছে কিনা যে এখন ওটা তো বলা যায় না, খেলার ব্যাপার, টেকলে হয়তো আমরা ভালো কিছু করতে পারতাম, জিততে পারতাম, এখন হারে না, এটা তো রান আউট হয়ে গেছে, একজন আর একটু ভুল, সামান্য তো একটু ভুল হয়, ভুলে হয়তো সে রান আউট হয়ে গেল। উনি উনি ব্যাটেও ছিল এবং বলেও ছিল, কিন্তু মাঝখানে একটু বল ভালো করেছে, এই জন্য অনেকে বলে বলার, কিন্তু আসলে অলরাউন্ডার ও চেষ্টা করে সবই। এখন আপনাদের বর্ষ না না, এই যে বড় বড় শট মিরাজ প্রতি ম্যাচেই কম বেশি ছক্কা মারছে, ওপেনিং এ নেমে দারুণ দারুণ শট খেলছে, এই জিনিসটা কেমন লাগে আর কি? ভালো লাগে, এ তো সবাই চায় যে ভালো ভালো কিছু করি, ভালো শট খেলি, লম্বা ইনিংস করি, এইটাই তো অনেকে চায়। মাশরাফিকে কেমন দেখলেন পরপর দুই ম্যাচে বড়? হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক, সে তো ভালো ছেলে এবং অনেক, সে তো ভালো করবে, অনেক পুরানো বা তার অভিজ্ঞতা বেশি, সে তো ভালোই করবে। সমস্যা কি মিরাজের ক্যারিয়ার উত্থান কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলে, সিরিজ খেলে জিতিয়ে, এখন আমার কথা হচ্ছে যে টেস্ট জিতিয়েছে, আবার কিন্তু ঘুরে ফিরে ইংল্যান্ড আসছে, আপনার কি মনে হয় যে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ দল এবং মিরাজ কেমন করছে এবারে ওয়ান ডে? মানে ভারতকে তো মিরাজ দারুণ নৈপুণ্যে হারিয়েছিল, আবার একটা বড় দল আসছে ইংল্যান্ড কয়েকদিন পরে, বিপিএলের পরে, আমি সবার কাছে দোয়া চাই যে ছেলেরা ভালো খেলুক, ভালো দেশের জন্য এবং ভালো কিছু দেখুক, আমি এইটাই সবাইকেই দোয়া করি, ওরা ভালো কিছু করুক দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, আমি সবার কাছে দোয়া চাই এবং ওরা ভালো কিছু করুক। এখন এটা হার জিত ওটা হচ্ছে আল্লাহর হাতে, ওটা আমি বলতে পারবো না যে ইন্ডিয়ানে ফালাইতেই হবে, এরা মানে আমি বলতে পারবো না, আমি বলবো ওরা সুস্থ থাকুক এবং ভালো কিছু করুক দেশের মাটি এবং ভালো একটা জয় আপনাদের বাংলাদেশের মানুষ যত আছে সবার কাছে আমি দোয়া চাই, সব ছেলেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই সবার কাছে দোয়া চাই এবং আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা তো ভবিষ্যতে, এটা আমি বলবো কারণ এটা সারা বিশ্বে সবাই কম বেশি বলে মিরাজ এক সময় খেলবে, সেটা হলে মানুষের দোয়া, এই পর্যন্ত আসছে, এখন বাকিটা আল্লাহর হাতে এবং মানুষের দোয়ার আশীর্বাদ। মিরাজ আইসিসির ওয়ান ডে যে সেরা একাদশ, সেই এগারো জনের মধ্যে বাংলাদেশে একমাত্র জায়গা পেয়েছে মিরাজ, এটা কিভাবে দেখছেন? মানে আইসিসি তাদের সেরা এগারো জন ঘোষণা করেছে ওয়ান ডে, সেখানে মিরাজ একজন আর বাংলাদেশের কোনো প্লেয়ার মাঝখানে থাকে না, তো মিরাজের এই প্রাপ্তিটা আসলে আপনার কেমন? প্রাপ্তিটা বাপ হিসাবে ভালো বা আমি মনে করি এবং দোয়া করি, ও ভালো একটা জায়গায় পাইছে এবং পাইতে যাচ্ছে, সবার কাছেই দোয়া চাই, কিন্তু শুধু মিরাজের জন্য না, আমি সব ছেলেদের বলবো যে মিরাজের মতো আরও পাঁচটা প্লেয়ার বা দশটা প্লেয়ার আসুক দেশে, দেশের মানুষের মন উজ্জ্বল করুক, দেশে শান্তি আসুক, খেলা অন্য রকমের মানুষকে দেউক, এইটাই উপভোগ করুক, এইটাই আপনাদের কাছে দোয়া চাই। যে বরিশাল দুইটা ম্যাচ হেরেছে দুইটাই সিলেটের সাথে, দুইটা ম্যাচও খুব জমেছে, এখন সেটা আমি এখন কিছু বলতে পারি না যে কোন দল যাবে বা কি যাবে, তবে আশা যায়, আশা করা যায় যে এই দুইটা দলই ভালো আছে, এমন আছে দেখা যায় সামনের ম্যাচ ওরা খারাপ করলো, ঈশানগুণে একটা ভালো একটা কইরা সে আগাই গেল, সেটা হলে খেলাধুলার পক্ষে হচ্ছে, এইটাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।